নমস্কার, শ্রাবণীর রান্নাঘরে সকলকে সাদর আমন্ত্রণ জানাই। আজকে আমি বানাবো তালের বড়া। ভগবান শ্রীকৃষ্ণকে জন্মাষ্টমীর দিন তালের বড়া ভোগ হিসেবে নিবেদন করা হয়। আমি আজকে দেখাবো তালের বড়া কি করে বানাতে হয়। তালের বড়া বানানোর জন্য লাগছে তাল, লাগছে কলা, গুড় লাগবে, আর লাগবে চালের গুঁড়ো। চালের গুঁড়ো এখানে 50 গ্রাম চালের গুঁড়ো আছে, 50 গ্রাম সুজি আছে, 1 চামচ পোস্ত আছে, আর নারকেল কোড়া আছে 1 কাপ, আর 100 গ্রাম ময়দা আছে, চিনি আছে 1 কাপ, আর 1/2 চামচ বেকিং সোডা, আর 1 চুটকি নুন বা 1 চিমটে নুন লাগছে এখানে, আর লাগবে 1/2 চামচ কালো জিরে। এই দিয়ে আমি বানাবো তালের বড়া। প্রথমে আমি তালের শাঁসটা বার করে নেব, তালটাকে কেটে নেব। এবার আমি তালের শাঁসটাকে বার করে নেব, অল্প জল দিয়ে দেব। দিয়ে এবার আমি এটাকে ঘষে নেব। আমি এইভাবে তালের শাঁসটাকে বার করে নেব। তালের শাঁসটা আমি বার করে নিয়েছি। এবার আমি এতে প্রথমে কলা দেব। এখানে আমি 2টো কলা দেব। দুটো কলা দিলাম, এখানে 1 কাপ নারকেল কোড়া আছে এটা দিয়ে দিলাম, 50 গ্রাম সুজি আছে দিয়ে দিলাম, 50 গ্রাম চালের গুঁড়ো আছে সেটাও দিয়ে দিলাম, আর ময়দা দিলাম, এখানে 100 গ্রাম ময়দা আছে দিয়ে দিলাম, 1/2 চামচ কালো জিরে দিলাম, এখানে 1 চামচ পোস্ত আছে দিয়ে দিলাম, 1 কাপ চিনি আছে দিয়ে দিলাম, আর খাবার সোডা আছে এখানে 1/2 চামচ খাবার সোডা আছে, আর লবণ আছে 1 চুটকি লবণ আছে। আর এবার দেবো আমি আখের গুড়। দেখবেন কতটা নরম আর ক্রিস্পি হয় তালের বড়া, এত ভালো তালের বড়া হয়। এখানে প্রায় 3 চামচ আখের গুড় দিলাম। দিয়ে এবার আমি সবকটা একসঙ্গে মেখে নেব।
এটা আমার মাখা হয়ে গেছে, এটাকে আমি এবার আধ ঘন্টা বা 1 ঘন্টা আমি রেখে দেব। আমি এবার তালের বড়াগুলো ভেজে নেব। তেলটা গরম হয়ে গেছে, জন্মাষ্টমীর দিন এই এগুলো তালের বড়া সবার ঘরেই হয় শ্রীকৃষ্ণের উদ্দেশ্যে। এইভাবে আমি বড়গুলো ভেজে নেব। আমার ভাজা হয়ে গেল, তালের বড়াগুলো আমার রেডি হয়ে গেছে। বন্ধুরা আপনারা এইভাবে বানাবেন। আর আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর শেয়ার করবেন অবশ্যই, যাতে সকলে দেখতে পারে আর শিখতে পারে। ভালো থাকবেন বন্ধুরা, নমস্কার।